আজ আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম এবং এই সর্বভারতীয় দলে, যেখানে মহান নেতা নরেন্দ্র মোদি, অমিত শাহ এরকম লোকেরা আছেন, পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন, লিডার অফ দ্য অপোজিশন, স্টেট সেক্রেটারি মঙ্গল পাণ্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারি, যে স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা, তাদের অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে, কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন, তা যথাযথভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব। আজ আর বিশেষ কিছু বলার নেই, এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026 তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে, এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে পড়ছে। তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। আজ আপাতত এইটুকুই, এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব, দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না, এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তার একটা অ্যাসেসমেন্ট করবেন।